ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি কিন্তু এই কুর্তিটা পুরো কাটিং করে দেখিয়েছিলাম তো আমাকে এত আপনারা এত কমেন্ট করেছিলেন যে এটা পুরো সেলাই করে সমস্তটা দেখিয়ে দিতে তো আমি আজকে নিয়ে চলে এসেছি তো এটা সমস্তটা সেলাই করে দেখিয়ে দেবো তো যারা এই কুর্তিটা এখনও পর্যন্ত কাটিং দেখেননি তারা যান গিয়ে দেখে নিন ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন তো এটা হচ্ছে কলার দেওয়া একটা কুর্তি তো এখানে এই হাতাটা আমি সমস্তটা পুরো কাটিং করে নিয়েছি আর কলার দেওয়া কুর্তি হোক ব্লাউজ হোক তো যে কোনো জিনিসই কিন্তু পুরো সেলাই হয়ে যাওয়ার পরেই তো তারপরেই কিন্তু কলারটা আপনারা কাটিং করতে পারবেন নতো কিন্তু আগে আপনারা কলার কাটিং করতে পারবেন না তো তো এখানে দেখুন এই কুর্তিটার মাপে আমি এই কুর্তিটা কাটিং করেছি তো কলারটাও দেখুন এইরকম ছোট্ট একদম ব্যান্ড কালার হবে এটা ভীষণ স্টাইলিশ এই কলারগুলোর কলারটা এখানে আমি করে দেখাবো তো পুরোটা প্রথমে সেলাই করে নেবো তো প্রথমে আপনাদেরকে একটু আমি বলে দিই যে কীভাবে সেলাইটা করতে হবে পুরো টোটাল কুর্তিটা তারপরে আমি কলারটা কাটিং করে দেখাবো এখানে যে এই দেখতে পাচ্ছেন হাতাটা ফোল্ডিং হাতা এটা একটু ভালো করে দেখুন তো কিছুই নেই নর্মাল হাতের উপরে জাস্ট কাপড় বসিয়ে ফোল্ডিং দিয়েছে দিতেই কত সুন্দর একটা দেখাচ্ছে তো আমি এখানে প্লেন হাতা প্রথমে কাটিং করে রেখেছি তো এখানে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে দিই যারা এখনো পর্যন্ত বা চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাদেরকে সাবস্ক্রাইব করো আর যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো ওখানে ওখানে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে দেখুন এখানে আমি এটা হচ্ছে আমাদের সামনের পাট সামনের পার্টের সাথে কিন্তু পিছনের পার্টটা প্রথমে সেলাই করে নিতে হবে তো সমস্তটা আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে আমি কলারটা কাটিং করে দেখাবো আমাদের সামনের পার্টের সাথে আমাদের এখানে পিছনের পার্টটা এরকমভাবে একটার ওপর একটা রাখবো রেখে আমাদের প্রথমে পুট লাইনটা সেলাই করতে হবে তো আর একটা কথা একটু মাথায় রাখবেন যে কুর্তির সেলাই কিন্তু সবসময় একই হয় যেটা কলার দেওয়া আছে বলে এর সেলাই যে আলাদা হবে আর যেটা হচ্ছে আপনারা ডিপ গলা বা বোর্ড নেক করছেন তার সেলাই আলাদা হবে এরকমটা কিন্তু নয় সেলাই সমস্তটা একই হবে শুধু আপনারা শুধু গলাটা একটু আলাদা করেছেন এটাই হচ্ছে পার্থক্য আদার্স কিন্তু কোনো পার্থক্য নেই নর্মাল যেমন সেলাই হয় তেমনই সেলাই হবে প্রথমে এখানে পুট সেলাই হবে এরকমভাবে রাখবো রেখে হাফ ইঞ্চি করে এখান থেকে পুট সেলাই করে নেব নেয়ার পরে আমাদের কিন্তু হাতাটা বসাতে হবে তো আপনারা হাতাটা সবসময়ের জন্য আমি বলেছি হাতাটা কিন্তু মিডিল পোর্শন থেকে সেলাই করতে হবে তো সমস্তটা মিডিল পোর্শন থেকে হাতা বসিয়ে দেবেন নর্মাল হাতা যেমন বসায় তেমনভাবেই বসাবেন তো হাতা বসানো হয়ে যাওয়ার পরে আপনাদের সাইড ফিটিংস করতে হবে যাবে এতদূর পর্যন্ত সেলাই স্টপ হবে তারপরে এখান থেকে আমাদের কিন্তু এখানে যে বক্সটা তৈরি করতে হয় এরকমভাবে সেটা কিন্তু এখানে করতে হবে তো এরকম ডবল ফোল্ড করে এখানে বক্স তৈরি করে নেব নিয়ে আমাদের নিচে যে ফোল্ড আছে এখানে ডবল ফোল্ড করে এইরকমভাবে সেলাই করে নেবো যতটা করে কাপড় এক্সট্রা রেখেছি ঠিক ততটা করে এখানে সেলাই করে মুড়ে নেব তো এইটুকু এছাড়া কিন্তু কিছুই নেই এবারে আমাদের কলারটা বসাতে হবে তো সেটা আমি দেখাবো তার আগে আমি হাতের যে ডিজাইনটা সেটা একটুখানি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে আমি কলারটা দেখাবো পুরো সেলাই হয়ে যাওয়ার পরে তো তার জন্য এখানে দেখুন আমি দুটো পট্টি কেটে নিয়েছি আর পট্টিগুলো এখানে আমি ভালোই চওড়া করে কেটেছি এর মাপটা বলে দিচ্ছি তো এখানে চওড়ার মাপটা প্রথমে দেখে নিন এখানে আমি চওড়া নিয়েছি চার ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাটা একটু বেশি করে নিয়েছি এর এর মাপের মতন এরকমভাবে লম্বাটা নিয়ে নেবেন আপনারা একটু বেশি করে লম্বা এরকম নিয়ে নেবেন তো পরে এক্সট্রা হলে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন তো প্রথমে কি করতে হবে একটু ভালো করে দেখে নিন তো এই পট্টিটা নেব পটিটা নিয়ে মাঝখান থেকে এরকম ফোল্ড করে দেব। ফোল্ড করে দেবো তো পটিকে ভাবে রাখবো রেখে এর উপরে হাতাটা এরকমভাবে তুলে দেব। মানে পিছনের সাইডের সাথে পটিটা আমি এরকমভাবে বসিয়ে নেব তো এর উপর থেকে দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই দেব সেলাই হয়ে যাওয়ার পরে পিছনে পটিটা ভাবে নেব নিয়ে এটাকে এই রকমভাবে আমাদের সোজা সাইডের দিকে নিয়ে আসবো ভাবে জাস্ট সোজা সাইডের উপর নিয়ে এসে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। দিলেই দেখুন আমাদের ফোল্ডিং যে হাতাটা সেটা হয়ে যাবে হ্যাঁ আমি কেমনভাবে আপনাদেরকে বলেছি তো এরকমভাবে জাস্ট নর্মালি করে নেবেন নিয়ে নর্মালি যেরকম কুর্তি সেলাই করে পুরোটা সেলাই করে নেবেন তুমি পুরোটা সেলাই করে তারপরে আপনাদেরকে কলার কাটিং করে দেখাচ্ছে তো এখানে দেখুন আমি এখানে প্ল্যাকেটটা করে নিয়েছি আর এখানে আমি পুড লাইনটা কিন্তু সেলাই করে নিয়েছি তো পুড লাইন সেলাই হয়ে যাওয়ার পরে আমি এখানে কলারের মাপ নেব তারপরে আমরা কলারটা কাটিং করতে পারবো তো এটাকে ভালো করে এইরকমভাবে ধরে নেব একটুও কিন্তু টেনে টেনে কলারের মাপ মাপবেন না সব সবসময় লুজ হাতে মাপবেন টেনে কোনো জিনিসই কিন্তু মাপতে নেই তো এইরকমভাবে ধরে নেব নিয়ে ঠিক এই রকমভাবে আপনারা রেখে দেবেন তো এখান থেকে ভাবে একদম ভালোভাবে দেখে নেব যে আমার টোটাল কলারটা কত আসছে তো এইরকমভাবে ঘুরিয়ে 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 দেখে নেব তো এখানে দেখুন আমার সাড়ে আটের থেকে দু সুত বেশি হচ্ছে মানে নয় ইঞ্চি হতে দু সুত কম মানে পৌনে নয় ইঞ্চি হচ্ছে বুঝতে পেরেছেন তো এবারে আমরা কলারটা কাটিং করব। এখানে আমি পেপার পেস্টিংটা প্রথমে দু ভাঁজ করে নেব তো প্রথমে আমাদের যতটা বেরিয়েছিল তো আমরা ততটা এরকমভাবে লম্বাই দাগ দিয়ে নেব তো আমার হয়েছিল নয় ইঞ্চির থেকে দু সুত কম তো সেমভাবেই এখানে আমি নয় ইঞ্চির থেকে দুই সুত কমেই দাগ দিয়ে দেবো তো আমি যেমনভাবে বলবো আপনারা ঠিক তেমনভাবেই করবেন তো এরকমভাবে দাগ দিয়ে নিয়েছি তো দাগ দিয়ে নিয়েছি এবারে এই কোন থেকে আমাদের এই একদম এ এই কোন থেকে আমাদের দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো তো এরকমভাবে দেড় ইঞ্চি নিচে দাগ দিয়ে দিয়েছি এবারে এই দাগটাকে প্রথমে ভাবে মিলিয়ে দেবো আলতো হাতে মিলিয়ে দেব তো এটা একদম আলতো হাতে মিলিয়ে জাস্ট একটু রাউন্ড শেপ দিয়ে এর সাথে ভাবে মিলিয়ে নিয়েছি ভাবে আপনারাও মিলিয়ে নেবেন এবারে আপনারা কলারের লেন্থ যতটা রাখতে চান সেটা আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি ব্যান্ড কলার করছি তাই জন্য এখানে আমি লেন্থ একটু ছোট করে রাখবো এখানে আমি এক ইঞ্চির থেকে এক কম নিচ্ছি এই রকমভাবে দাগ দিয়ে নেবো আপনারা যতটা রাখতে চান সেমভাবে দাগ দিয়ে নেবেন পুরোটাতে এরকম ছোট্ট ছোট করে দাগ দিয়ে নেব দেখুন এরকমভাবে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকেও ভাবে রাউন্ড করে নেব দেখুন এখানে আমি রাউন্ড করে নিয়েছি এবারে এখানে আমাদের মেপে দেখতে হবে তো এটা আমরা কিভাবে মাপবো ঠিক এই রকমভাবে নেব ফিতেটা এবারে আমরা মেপে দেখব আমাদের যতটা প্রয়োজন ছিল আমাদের কতটা ছিল আমাদের ছিল টোটাল আমরা এটা রাউন্ড করে মেপেছি দু দুভাঁজ করে তো আমাদের হয়েছিল নয় ইঞ্চির থেকে সুদ কম মানে পৌনে নয় ইঞ্চি তো এবারে আমাদের দেখতে হবে পৌনে নয় ইঞ্চি কত দূর হচ্ছে তো ফিতেটাকে ঠিক এইরকমভাবে রাখবো রেখে এইরকমভাবে মেপে নেব। তো যতটা হবে ততটা রাগ দিয়ে নেব এত দূর হয়েছে এবারে এই দাগটাকে রকম ভাবে করলে এক তো আমাদের পেপার পেস্টিং বেঁচে যাবে আর দু নম্বর এর শেপ কিন্তু খুব ভালো হয় আপনারা একবার করে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সহজ রকম ভাবে আপনারা ছেলেদেরও করতে পারবেন এটাকে আমি কাটিং করে নেব নিয়ে আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমার পুরো কাটিং হয়ে গেছে এটা এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কেমনটা হয়েছে এবার এটাকে আমরা এরম কাপড়ের ওপর রাখবো যেখানে আমাদের আঠালো দিক আছে সেই দিকটা আমরা কাপড়ের সাইডে রাখবো যেটা আমাদের নর্মাল পেপার দিক সেটা আমরা ওপরের সাইডে রাখবো তো এরকমভাবে এটা রাখবো রেখে এর ওপর ইস্ত্রি করে নেব। দেখুন এখানে আমি দেখুন এর সাথে আঠাটা একদম আমি ইস্ত্রি করতে এর সাথে দেখুন একদম আটকে গিয়েছে বুঝতে পারছেন এবারে এটাকে আমি সেলাই করব। তার জন্য এই যে আমাদের বড় কাপড়টা এটাকে প্রথমে এরকম ভাবে ভাঁজ করে নেব। নিয়ে দু দুভাঁজ হয়ে যাবে তো দু দুভাঁজ করলেই কিন্তু তবে আমাদের কলারটা সেলাই হবে তো এরকম দু দুভাঁজ করে কাপড়টা নেব। নিয়ে এখান থেকে আমরা সেলাই করবো তো একটু ভালো করে বুঝবেন তো আমি সেলাইটা কেমনভাবে করছি সেলাইটা কিন্তু আমি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের কিন্তু বাইরের সাইড এইটা হচ্ছে আমাদের ভিতরের সাইড দেখুন রাউন্ড হয়ে আছে এই রাউন্ডের ওপরেই কিন্তু সেলাই করব আর সেলাই কিন্তু এই পেপার পেস্টিংয়ের ওপরে যেন না ওঠে পুরো একদম এ ধার বরাবর যেন এই রকমভাবে সেলাই হয়ে যায় তো আমি একদম এখান থেকে সেলাই করে পুরোটা সেলাই করে নেবো তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি এবারে আমরা এটাকে কাটিং করে নেবো তো নিচের সাইড থেকে যখন আমরা কাপড়টা কাটিং করব তখন যেন একটুখানি কাপড় থাকে কেন কেননা এই কাপড়টা আমাদের কুর্তির সাথে আমরা অ্যাটাচ করার সময় লাগবে আর ওপরের সাইডেও একটুখানি কাপড় রেখে আমরা কাটিং করব। দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি তো ওপরের সাইডের এই কাপড়টাকে এইরকমভাবে কাটিং করে দিতে হবে পুরো কাপড়টাতে কেননা উল্টানোর সময় আমাদের সুবিধা হবে এরকমভাবে কাটিং করে দিলে তো ওপরের সাইডে দেখুন এরকমভাবে আমি কাটিং করে দিয়েছি আর নিচের সাইডে এই যে এক্সট্রা কাপড়টা আছে তো একটা এক্সট্রা কাপড় আমাদের প্রথমে মুড়ে সেলাই করে নেবো কলারটা কাটিং করেছে এই কলারটা যে কাপড়ের সাথে আমাদের সেট হয়ে আছে সেই কাপড়ের এই যে অংশটা এক্সট্রা কাপড়টা এটাকে এইরকমভাবে মুড়ে নেব নিয়ে এর ওপর থেকে সেলাই চালিয়ে দেবো দেখুন একদিকের কাপড়টা পুরো আমি এর সাথে সেলাই করে নিয়েছি আর একদিকের কাপড়টা দেখুন এখানে আমাদের এক্সট্রা আছে তো এই এক্সট্রা কাপড়টার সাথে আমাদের কুর্তিটা এখানে অ্যাটাচ করব তাই জন্য এটা এক্সট্রা আছে আর এটা আমাদের এই রকমই থাকবে কেননা এটা আর আমাদের কিছু করব না তো এবারে দেখুন এটা আমরা সোজা করে নেব কোনো সোজা করে নেব আপনারা চাইলে এর ওপর থেকে আরও একবার ইস্ত্রি করে দিতে পারেন আপনারা নোখ দিয়ে এরকমভাবে প্রেস করে দিতে পারেন এটা হয়ে গেছে এবারে এই কলারটার আমাদের মিডিল পোর্শনটা বের করতে হবে তো এরকমভাবে নেব নিয়ে দুটো মাঝখান থেকে ধরবো ধরে প্রথমে এর মিডিল পোর্শনটা বের করে নেব দাগ দিয়ে নিয়েছি এবারে সেমভাবে আমাদের কুর্তিটাও মিডিল পোর্শন বের করে নিতে হবে তো এবারে কলারটা নেব তো কলারটা এরকম নেব ভালো করে দেখুন এইখানের সাথে কলারের দেখুন সোজা সাইডের সাথে আমাদের কুর্তির ভিতরের সাইডটা এরকমভাবে রাখবো রেখে মিডিল পোর্শনের সাথে মিডিল পোর্শনটা এরকমভাবে রাখবো রেখে এবার যতটা করে কাপড় আমরা এক্সট্রা নিয়েছিলাম এটা একবার ভালো করে দেখে নিন এখানে আমাদের কতটা কাপড় এক্সট্রা আছে এখানে দুষুতের মতন কাপড় এক্সট্রা আছে তো এইরকমভাবে রেখে আমাদের দুসুধ করে পুরো সেলাই দিয়ে যেতে হবে তো আমাদের কিন্তু কলারের ভিতরের সাইড থেকে বসাতে হবে নাকি ভুলেও কিন্তু কেউ ওপরের সাইড থেকে বসিয়ে ভিতরের সাইডে নিয়ে যাবেন না এটা করতে হবে ভিতরের সাইড থেকে বসিয়ে কিন্তু ওপরের সাইডে নিয়ে আসতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো মিডিল পোর্শন মিডিল পোর্শন এরকম সমান করে ধরে নেব। নিয়ে কোনো কিছুই কিন্তু টানবো না একদম যেমনটা নর্মাল বসবে তেমনটা এরকমভাবে বসিয়ে পুরোটা সেলাই করে নেব ঠিক এই বসিয়ে বসিয়ে পুরোটা এইরকমভাবে সেলাই করে নেবো তোখানে দেখুন আমি সেম ভাবে এই সাইডেও বসিয়ে নিয়েছি সমস্তটা কিন্তু মিডিল পোর্শন থেকে বসিয়েছি পোর্শন থেকে বসাবেন মিডিল পোর্শন থেকে বসলে কিন্তু অনেক সুবিধা হয় যদি আপনাদের কোনো জায়গায় ছোট বড় হয়ে যায় তাহলে দু সাইডে কিন্তু সেম সেম হবে আর নতো কি হবে এক সাইডেই বড় হয়ে যাবে এবারে এই পুরো রাউন্ডটাতে কিন্তু এরকম ছোট ছোট করে কাটিং দিয়ে নিতে হবে কেননা উল্টানোর সময় তাহলে খুব সুবিধা হবে এখানে দেখুন পুরো রাউন্ড বরাবর কিন্তু আমি এইরকম ছোটো ছোটো ছোট ছোটো কাটিং করে নিয়েছি এমনভাবে কাটিং করবেন যেটা সুতো না কেটে যায় কিন্তু পুরো পুরোটাতেই কাটিং করে নেবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন সেটা গলা গলাপট্টি বসান বা কলার বসান বা যে কোনো জিনিস বসান কোনো গোল রাউন্ড কিছু থাকলে সেখানে যদি আপনারা পট্টি বসান তাহলে অবশ্যই করে কিন্তু আপনাদের এরকম ছোটো ছোট ছোট ছোটো করে কাটিং করতে হবে এরকম কাটিং করলে কি হবে যখন সেই জিনিসটা আপনি উল্টে নেবেন তখন দেখবেন আপনাদের আর কোনো সমস্যা এরকম কাটিং করার দরুন তো কাটিং করলে এটা অনেকটা এরকমভাবে খেলিয়ে যায় গেলে আপনাদের সুবিধা হবে কোনো কিছু তৈরি করার সময় বুঝতে পেরেছেন তো এবারে দেখুন আমাদের পুরো কলারটাকে আমি এইরকমভাবে সোজা সাইডে নিয়ে আসবো তো এই কারণে আমাদের এক সাইডটা আগে থাকতে গিয়ে ভাবে সেলাই করে নিয়েছি যাতে আমাদের এই এক্সট্রা কাপড়টা আবার ডবল করে মুড়তে না হয় তো এটা আপনারা করে রাখলে খুব সুবিধা হবে এবারে এটা পুরোটা নিয়ে এইরকম সোজা সাইডে নিয়ে আসবো আর এই যে আমাদের এক্সট্রা কাপড় বাড়তি হয়ে আছে এটাকে একে প্রথমে ভাবে মুড়ে নেবো মুড়ে নিয়েছি নিয়ে এটাকেও এইরকমভাবে মুড়িয়ে নেব নিয়ে একটার ওপর একটা এইরকমভাবে রেখে দেবো তো ভালো করে আপনারা প্রথমে ধরে নেবেন এগুলো দু সাইডে দেখুন আমাদের দুটো মুখে কিন্তু মুড়তে হচ্ছে একটা এই কলারের ওপরের সাইড এখানেও কাপড় এক্সট্রা এটা মুড়ে নিতে হবে আর নিচের সাইডে কাপড় এক্সট্রা এটাও মুড়ে নিতে হবে তো দুটো ভালো করে ধরে নেবেন একটার সাথে একটা তো এরকমভাবে একটার ওপর একটা রাখবো তো এরকমভাবে রাখবো রেখে এর ওপর থেকে আমরা সেলাই চালিয়ে দেব পুরোটা সেলাই করে এসে একদম ওপর থেকেও সেলাই করে এসে একদম এখানে স্টপ করব তো এখানে দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন আমরা নিচের সাইডে দেখুন ডবল সেলাই দেখতে পাচ্ছি তো একটা সেলাই আপনারা খুলে দেবেন যেটা আপনারা প্রথমে সেলাই দিয়েছিলেন সেই সেলাইটা বড় সেলাই তো এটাকে খুলে বাদ দিয়ে দিলেও হয়ে যাবে বা এরকম যদি থাকতে চাই থাকতেও পারে তো এটা বের ইস্ত্রি করলে একদম খুব সুন্দর ফিনিশিংভাবে বসে এটা ভীষণ সহজ আপনারা একবার হলেও এরকমভাবে করে দেখবেন দেখবেন আপনারাও ভীষণ ভালোভাবে লাগাতে পারবেন ঠিক আমি যেমনটা দেখিয়েছি আপনারা ঠিক তেমনভাবেই করবেন তাহলেই দেখবেন আপনাদের খুবই সহজ মনে হবে আমি যে কলারটা দেখিয়েছি এইরকমভাবে আপনারা ছেলেদেরও কলার লাগাতে পারেন কোনো অসুবিধা হবে না এটা ভীষণ ভালোভাবে বসে আর ভীষণ সুন্দর দেখতে লাগে তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যাও গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো ওখানে আপনাদের সাথে আমার কথা হবে আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা